দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার শুরুতেই নিটল টাটা সংবাদ শিরোনাম করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় 31 জুলাই পর্যন্ত বাড়ল সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় নাসির উদ্দিন ও অমিকে জামিন দিয়েছে আদালত সিনহা হত্যা মামলায় প্রদীপ ও তার স্ত্রীর অবৈধ সম্পত্তি ক্রোক করতে তত্ত্বাবধায়ক নিয়োগ দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং ইবতেদায়ী ও কওমি মাদ্রাসায় চলমান ছুটি 31 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে শিক্ষার্থী শিক্ষক কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তা বিবেচনা এবং কোভিড-19 সংক্রান্ত জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে পরামর্শ করে এই ছুটি বাড়ানো হয়েছে করোনায় প্রায় 15 মাস ধরে বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান সবশেষ ঘোষণা অনুযায়ী ছুটি ছিল 30 জুন পর্যন্ত যত টাকাই লাগুক দেশের শতকরা 80% মানুষকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাইতে উল্লেখযোগ্য পরিমাণ টিকা পাওয়ার আশা জানিয়ে তিনি বলেন শিগগিরই দ্বিতীয় দফায় গণ টিকাদান কর্মসূচি শুরু হবে দুপুরে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন সংসদে আজ পাশ হয়েছে অর্থ বিল 2021 চলতি বাজেট অধিবেশনে মঙ্গলবার জাতীয় সংসদে অর্থবিল 2021 উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অর্থবিল 2021 বিলটির নানা দিক নিয়ে সংসদ সদস্যদের আলোচনার পর কণ্ঠ ভোটে তা পাশ হয় এর আগে 2021-2022 অর্থ বছরের বাজেট নিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাজেটের প্রধান তিনটি কৌশল কর্মসৃজন সামাজিক নিরাপত্তা ও গণটিকা কার্যক্রম উল্লেখ করে তিনি বলেন মহামারী মোকাবিলা করে দেশের উন্নয়নের অগ্রযাত্রা চালু রাখতে কাজ করছে সরকার আমাদের সব সমুচিত সাহসী পদক্ষেপের ফলে এই দুর্যোগের মধ্যে মানুষের জীবন ও জীবিকা যেমন রক্ষা করা গেছে তেমনি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা সম্ভব হয়েছে এর ফলশ্রুতিতে দেশের অর্থনীতি সার্বিকভাবে ঘুরে দাঁড়াতে শুরু করেছে একই সাথে জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছি যে মানুষের জীবন জীবিকা সুরক্ষা দেওয়া এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য সামনের সময়গুলোতে যে কোনো উদ্যোগ নেওয়ার প্রয়োজন হলে আমরা তা দ্রুততার সাথে সিদ্ধান্ত গ্রহণ করব এবং মানুষের পাশে আমরা দাঁড়াব করোনা টিকা সংগ্রহে বিভিন্ন দেশ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন শিগগিরই শুরু হবে গণটিকাদান কার্যক্রম আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি যে সরকার দেশের সকল নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান নিশ্চিত করবে এই লক্ষ্যে পৌঁছে ভ্যাকসিন সংগ্রহের জন্য যত টাকাই লাগুক না কেন আমরা সে টাকা দেব এবং আমরা আশা করি এই জুলাই মাস থেকেই আরও ভ্যাকসিন আসবে এবং ব্যাপকভাবে আমরা ভ্যাকসিন প্রদান শুরু করব এবং সেখানে আরেকটা কথা বলেছি যে আমাদের যে কর্মীরা বিদেশে যাচ্ছে তাদেরকে ভ্যাকসিনটা আগে দিয়ে দেওয়ার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি দেশের মোট 80% মানুষকে পর্যায়ক্রমে আমরা কোভিড-19 ভ্যাকসিন প্রদানের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছি প্রধানমন্ত্রী জানান প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের ফলে করোনার ধাক্কা কাটিয়ে উঠছে দেশের অর্থনীতি নতুন অর্থ বছরের বাজেটে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ড তৈরিতে কর অবকাশ সহ নানা সুবিধা দেওয়ার কথাও জানান সরকার প্রধান মাহমুদ শাওন দীপ্ত সংবাদ ঢাকা ভারত সীমান্তবর্তী বিভিন্ন জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে খুলনা বিভাগে একদিনে 32 জন আর রাজশাহী মেডিকেলে 25 জন মারা গেছেন কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না খুলনা বিভাগের পরিস্থিতি সবশেষ একদিনে পুরো বিভাগে মারা গেছেন 32 জন লকডাউনের মধ্যেও স্বাস্থ্যবিধি মানছেন না তেমন কেউ ভারত সীমান্তবর্তী ঝিনাইদহে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে মঙ্গলবার সকাল পর্যন্ত আগের 24 ঘন্টায় 93 জনের শরীরে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে শতকরা হিসাবে এই হার 64%। উত্তরবঙ্গেও পরিস্থিতি তেমন উন্নতি হচ্ছে না রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে একদিনে আরও 25 জন মারা গেছেন
দিনাজপুরে নতুন করে 144 জনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাস মিলেছে। শতকরা হিসাবে এই হার 49.60%। নওগাঁয় আক্রান্ত হয়েছেন 78 জন। টাঙ্গাইলে 24 ঘন্টায় 193 জন আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার শতকরা 44.16%। বগুড়ায় সবশেষ একদিনে 368টি নমুনা পরীক্ষায় 152 জনের শরীরে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার শতকরা 41.3%। সিরাজগঞ্জে গত 24 ঘন্টায় নতুন করে 43 জন আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার শতকরা 31.85%। নাটোরে 570টি নমুনা পরীক্ষায় 161 জন আক্রান্ত হয়েছেন। সংক্রমণের হার শতকরা 28.24%, গতকালের তুলনায় 8.43% কম। ফরিদপুরে 279টি নমুনা পরীক্ষায় 125 জন করোনা পজিটিভ হয়েছেন। আক্রান্তের হার শতকরা 44.80%। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। বৃহস্পতিবার থেকে সারা দেশে শুরু হতে যাওয়া কঠোর লকডাউনের কারণে আজও ঢাকা ছাড়ছে মানুষ। সকাল থেকে গাবতলিতে ভিড় লেগে আছে। গণপরিবহন বন্ধ, তাই পিক আপ ভ্যান, সিএনজি অটোরিকশা কিংবা ভ্যান গাড়িতে ছুটছে লোকজন। এদিকে সারা দেশে চলছে বিধিনিষেধের দ্বিতীয় দিন, তবে খোলা রয়েছে সরকারি বেসরকারি অফিস। গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন কর্মজীবীরা। বিভিন্ন সড়কে ব্যক্তিগত গাড়ির চাপ বেড়েছে। দেখতে এসেছেন কষ্ট, অনেক কষ্ট, কষ্ট মানে অনেক কষ্ট। গাড়ি নাই, রিক্সা ভাড়া বেশি, টাকা পয়সা তো বর্তমানে খুব টানাটানি, কাজে পায়ে হেঁটে যেতে হচ্ছে। ভাই যাবো সিরাজগঞ্জ, যাওয়ার জন্য তো গাড়ি পাইতেছি না, ভেঙে ভেঙে যেতেছি। গাড়ি ঘোড়া নাই, পায়ে হেঁটে যাব, অনেক কষ্ট হবে। 200 টাকা বাড়ি চলে যেতাম, এখন আমার 1000 টাকা লাগতেছে। যদি অসুস্থ ডকুমেন্ট দেখাতে পারে হসপিটাল গেছে, তাহলে আমরা তাকে ছেড়ে দিচ্ছি অথবা নামিয়ে তাকে আইনগত ব্যবস্থা নিচ্ছি। চিত্রনায়িকা পরিমণির করা ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার আসামি নাসিরউদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির জামিন মঞ্জুর করেছে আদালত। আজ ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদি তাহমিদা তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। নাসিরউদ্দিন ও অমিকে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টা মামলায় 5 দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে সাভার থানা পুলিশ। এই সময় তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তারা। শুনানি শেষে জামিন আবেদন মঞ্জুর করে আদালত। 14 জুন ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ ও অমি সহ 6 জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন পরিমণি। রাজধানীর মগবাজারে বিস্ফোরণ হওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে নিখোঁজ নিরাপত্তা কর্মী হারুনুর রশিদের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে 8 জন নিহত হয়েছেন। এদিকে বিস্ফোরণস্থলের বাতাসে শতকরা 12% মিথেন গ্যাসের উপস্থিতি পেয়েছে পুলিশের তদন্ত দল। সকালে ঘটনাস্থলে যান ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান। পরে তিনি জানান, বাতাসে মিথেন গ্যাসের উপস্থিতি শতকরা 10-15% হলেই ভয়াবহ বিস্ফোরণ হয়, তাই গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে বলে মন্তব্য করেন এই পুলিশ কর্মকর্তা। এখন গ্যাসের উৎস খোঁজার চেষ্টা চলছে। এদিকে সকাল থেকে ঘটনাস্থল পরিদর্শন করেছে তিতাস গ্যাস, ওয়াসা, সিআইডি ও ফায়ার সার্ভিসের তদন্ত দল। এ ঘটনায় রাজধানীর রমনা থানায় পুলিশ বাদী হয়ে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে হত্যা মামলা করেছে। আসামি করা হয়েছে অজ্ঞাতদের। আমরা এখানে গ্যাসের মিক্সার পেয়েছি 12-13%। আর সুতরাং আমরা প্রাথমিকভাবে অনুমান করছি যে এরকম কোনো গ্যাস চেম্বার, যেই চেম্বারটি বাতাসের সংস্পর্শে এসে ম্যাসিভ এক্সপ্লোশনের ঘটনা ঘটেছে। মামলার বিষয়বস্তু হচ্ছে যে আনঅথরাইজড কোনো কানেকশন ছিল কিনা গ্যাস বা বিদ্যুৎ বা অন্যান্য বিষয়ের, বা তারা এখানে যে সমস্ত মালামাল নিয়ে ব্যবসা করছিলেন সেগুলো মজুত বা পরিচালনার ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বা অবহেলা ছিল কিনা। 1 জুলাই থেকে অবৈধ পথে আসা কোনো মোবাইল সেট ব্যবহার করতে পারবেন না ক্রেতারা। 30 জুন পর্যন্ত সচল সব ধরনের সেট নিবন্ধন করতে NEIR কার্যক্রম চালু করেছে BTRC। এর ফলে কোনো সেট চুরি বা হারিয়ে গেল তা অন্য কেউ ব্যবহার করতে পারবে না। এখন থেকে নতুন সেট কেনার সময় টোল ফ্রি নম্বর 100-তে ফোন করে সেটের IMEI নম্বর যাচাই করা যাবে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির ওয়েবসাইটের তথ্য বলছে, 2021 সালের মে পর্যন্ত দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ছিল 17,52,70,000। বর্তমানে দেশে চারটি মোবাইল অপারেটরের অধীনে এ সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এসব মোবাইল ফোন ব্যবহারকারীর তথ্য স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার NEIR এর কার্যক্রম শুরু করেছে বিটিআরসি। সংস্থাটি বলছে, দেশীয় নেটওয়ার্কে ব্যবহৃত সব মোবাইল ফোন 30 জুনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে। এরপর থেকে নতুন মোবাইল সেট কেনার সময় সেটির IMEI নম্বর যাচাই করে নিতে হবে। এজন্য ক্রেতাদের সুবিধার্থে টোল ফ্রি নম্বর 100 চালু করেছে বিটিআরসি। 30 জুন 2021 পর্যন্ত গ্রাহকের কাছে, সাধারণ মানুষের কাছে যে সমস্ত সেটগুলো আছে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে রেজিস্ট্রেশন হয়ে যাবে। এতে সাধারণ মানুষের বা গ্রাহকের কোনোরকম ভোগান্তি, আতঙ্কের কোনো কারণ থাকছে না। তিনি জানান, বিদেশ ভ্রমণের সময় কেনা বা উপহার পাওয়া মোবাইল সেট নিবন্ধনের জন্য কিছু শর্ত পূরণ করতে হবে। বাইরের থেকে যদি কেউ গিফট হিসেবে আনে বা কিনে আনে, যেভাবে আনুক না কেন, তার তো একটা ডকুমেন্ট থাকবে, সেটা স্বয়ংক্রিয়ভাবে চালু থাকবে। IMEI নাম্বার, NID নাম্বার, সিম নাম্বার, এই তিনটি নাম্বার একসাথে ম্যাচ করতে হবে NEIR সিস্টেমের সাথে। এর ফলে চোরাপথে বা অবৈধভাবে যে সমস্ত সেটগুলো আসছে সেগুলোর আমদানি বন্ধ হয়ে যাবে। সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে মোবাইল ফোনের ক্রেতা বিক্রেতা উভয়েই। এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ, কারণ যেহেতু নন ওয়ারেন্টি ফোন সেল করা মানে দেখা যাচ্ছে আমাদের ওয়ারেন্টি সেলের ক্ষেত্রে এটা একটা ভালো আকারের প্রভাব পড়ে। অফিসিয়াল ফোন সেলগুলো প্রফিট আছে, আনঅফিসিয়াল ফোন সেলগুলো প্রফিট আছে, কিন্তু কাস্টমারের জন্য আমার মনে হচ্ছে এটা একটু মানে বাজেট বাড়ায় কিন্তু হবে। আমি ক্রেতা হিসেবে মনে করি যে অনেক ক্রেতা কিন্তু আমরা ভোগান্তি হই। সরকার যদি এটা মনে করে যে এটা বন্ধ করে দেওয়ার কথা, তাহলে সবার জন্যই ভালো হবে। তথ্য প্রযুক্তি খাত সংশ্লিষ্টরা বলছেন, বিষয়টি এখনো অনেকের কাছে পরিষ্কার নয়। প্রান্তিক জনগোষ্ঠীকে এর সুফল জানাতে ব্যাপক প্রচারণার পরামর্শ তাদের। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, মেড ইন বাংলাদেশের যে রূপকল্প ICT এবং টেলিকম শিল্পে আমরা দিচ্ছি, এটা এই নিবন্ধনটা সহায়ক হবে, সরকারের রেভিনিউ বাড়বে। প্রান্তিক লোকজন কিন্তু এটা হয়তো জানে না, এবং এই কারণের জন্য যদি ক্যাম্পেইনটা বাড়িয়ে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় সকলে আমরা উপকৃত হব। বিদ্যমান ব্যাগেজ নীতি অনুযায়ী একজন ব্যক্তি বিদেশ থেকে শুল্কবিহীন সর্বোচ্চ 2টি এবং শুল্ক প্রদান সাপেক্ষে আরও 6টি হ্যান্ডসেট সাথে আনতে পারবেন। আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার KY স্টিল চট্টগ্রাম সংবাদ। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় টেকনাফের বরখাস্ত অস্থি প্রদীপ কুমার দাস ও তার স্ত্রীর অবৈধ সম্পত্তি ক্রোক করতে তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ দিয়েছে আদালত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম ও কক্সবাজারের জেলা প্রশাসককে এ দায়িত্ব পালন করতে বলা হয়েছে। মঙ্গলবার চট্টগ্রামের মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে আদেশ দেয়। গত বছর সিনহা হত্যাকাণ্ডের পর টেকনাফের তৎকালীন ওসি প্রদীপের অবৈধ সম্পত্তির বিষয়ে সামনে আসে। প্রদীপ ও তার স্ত্রী চুমকি নামে প্রায় 3 কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পায় দুর্নীতি দমন কমিশন। তাদের নামে থাকা চট্টগ্রামের পাথরঘাটার একটি 6তলা ভবন, কক্সবাজারের একটি ফ্ল্যাট ও 2টি গাড়ি সহ বেসিক ব্যাংকের আসাদগঞ্জ শাখার একটি হিসাব জব্দের নির্দেশ দেয় আদালত। তিন দিন পার হলেও কক্সবাজারের টেকনাফ পাহাড় থেকে নেমে আসা 2টি হাতিকে বনে ফেরাতে পারেনি বন বিভাগ। হাতি 2টি শাহপুরীর দ্বীপ নাফ নদীর কিনারায় খাদ্যের অভাবে দুর্বল হয়ে ঘোলার চর এলাকা অবস্থান করছে। প্রত্যক্ষদর্শীদের মতে শুক্রবার ভোরে হাতি 2টি টেকনাফ নেটং পাহাড় থেকে নেমে পৌরসভার জালিয়াপাড়া এলাকায় নাফ নদীর প্যারাবনে চলে আসে। পরে বন বিভাগ ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা একদিন পর শনিবার সন্ধ্যায় হাতি 2টিকে বনের ভেতরে ঢুকিয়ে দিয়েছিল। সেদিন রাতে হাতি 2টি আবার বন থেকে বের হয়ে নাফ নদীর প্যারাবনে নেমে আসে। টেকনাফ রেঞ্জ কর্মকর্তা আশিক আহমেদ জানান, হাতি 2টিকে শাহপুরী দ্বীপ ঘোলার চর থেকে মেরিন ড্রাইভের দিকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। দীপ্ত সংবাদে নিচ্ছে বিরতি, সাথেই থাকুন। স্বাগত, আরও একবার দেখছেন দীপ্ত সংবাদ।
সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের পুরাতন জেলখানা ঘাটে আকস্মিক ধস দেখা দিয়েছে। এরই মধ্যে বাঁধের 100 মিটার নদী গর্ভে বিলীন হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির ফলে পানি বৃদ্ধির সাথে সাথে যমুনা নদীতে তীব্র ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। দুপুরে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের পুরাতন জেলখানা ঘাট পয়েন্টে আকস্মিক ধস নামে আধ ঘন্টার ধসে বাঁধের 100 মিটার নদীতে বিলীন হয়ে গেছে। গুরুত্বপূর্ণ বাঁধটির ধস রক্ষায় দ্রুত জিও ব্যাগ ও ব্লক ডাম্প করা হচ্ছে। এদিকে শহর রক্ষা বাঁধে ধস নামার খবর ছড়িয়ে পড়ায় শহরে আতঙ্ক বিরাজ করছে। ফটোগ্রাফি ও ব্লগিং এর সেরা ডিভাইস ভিভো V21e পাওয়া যাচ্ছে মাত্র 26,990 টাকায়। স্মার্টফোনটির একদিকে রয়েছে 44 মেগাপিক্সেলের আই ফোকাস ক্যামেরা, অন্যদিকে রয়েছে আর্ট পোর্ট্রেট ভিডিও এর মতো ফিচার যার মাধ্যমে প্রাণবন্ত ফটোগ্রাফির পাশাপাশি 4K মানের সিনেমাটোগ্রাফি ধারণ করা যায়। এছাড়া আরও রয়েছে 4000 mAh ব্যাটারির সাথে 33 ওয়াটের ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি। সম্প্রতি এটি দেশের বাজারে নিয়ে এসেছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় 31 জুলাই পর্যন্ত বাড়ল সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলায় নাসির উদ্দিন ও অমিকে জামিন দিয়েছে আদালত। সিনহা হত্যা মামলায় প্রদীপ ও তার স্ত্রীর অবৈধ সম্পত্তি ক্রোক করতে তত্ত্বাবধায়ক নিয়োগ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6:50 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/dipto news এই ঠিকানায়।